নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বল আরস। আজকে আমরা জানবো একটা ভোকাবুলারি সম্পর্কে, সেটা হলো সুয়েভ, SUAVE, সুয়েভ, যার বাংলা মানে হলো ভদ্র। এটা আমরা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি, অ্যাডজেক্টিভ যার বাংলা মানে হলো বিশেষণ পদ। সুয়েভ ওয়ার্ডটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি, ভদ্র যার বাংলা মানে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি। তাহলে পার্টস অফ স্পিচ হলো আমাদের অ্যাডজেক্টিভ। এবার আসি ডেফিনেশন, ডেফিনেশনটা কি হতে পারে? এসপেশালি ফর মেন, চার্মিং, কনফিডেন্ট অ্যান্ড এলিগেন্ট। যে মানুষটা, অর্থাৎ এখানে ম্যানদের ক্ষেত্রে সাধারণভাবে ইউজ হতে পারে, ওমেনদের ক্ষেত্রে সাধারণত ইউজ হতে পারে না। চার্মিং, কনফিডেন্ট অ্যান্ড এলিগেন্ট এই গুণগুলো রয়েছে যার মধ্যে, তাকে আমরা সুয়েভ বলতে পারি। এবারে সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ হতে পারে চার্মিং, সফিস্টিকেটেড, গ্যালেন্ট এটসেট্রা। চার্মিং, সফিস্টিকেটেড, গ্যালেন্ট এটসেট্রা। এবার আছে অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ। অ্যান্টোনিমস গুলো কি হতে পারে? আনসফিস্টিকেটেড, সফিস্টিকেটেড এর অপোজিট হলো আনসফিস্টিকেটেড, এবং রিউট এটসেট্রা। অর্থাৎ যে মানুষটা ভদ্র এবং কনফিডেন্ট, চার্মিং, এলিগেন্ট, তাকে আমরা সুয়েভ বলতে পারি, সুয়েভ অ্যাডজেক্টিভ দ্বারা তাকে এক্সপ্লেন করতে পারি। এবার আছে এক্সাম্পল, এক্সাম্পলে আমরা সুয়েভ ওয়ার্ডটা ইউজ করে একটা সেন্টেন্স তৈরি করেছি। ইট ওয়াজ ইজি ফর দ্য সুয়েভ ডিটেকটিভ, এই যে সুয়েভ ওয়ার্ডটা ইউজ হয়েছে এখানে, সুয়েভ ডিটেকটিভ, টু গেট দ্য ফিমেল সাসপেক্ট টু কনফেস। ইট ওয়াজ ইজি ফর দ্য সুয়েভ ডিটেকটিভ টু গেট দ্য ফিমেল সাসপেক্ট টু কনফেস। তাহলে আজকে আমরা জানলাম সুয়েভ ওয়ার্ডটা সম্পর্কে। এরপর আমরা আরো ওয়ার্ড শিখবো এবং আরো ইংলিশ গ্রামার শিখবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেল ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।